नमस्कार বন্ধুরা, আমি মুনমুন আর আমার চ্যানেল এমজি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে নিচ্ছি। আমি আজ বানাবো দই বেগুন। প্রথমে আমি বেগুনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনগুলিকে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলি যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ পোস্তটা বেটে নেব। পোস্ত আর আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেটে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। দেখো আমার এখানে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে আর পোস্তটাও বাটা হয়ে গেছে। আমি আর একটু সাদা তেল নিয়ে তাতে কালো জিরের ফোড়ন দিয়ে নেব। কালো জিরের ফোড়ন দেওয়ার পর আমি পোস্ত বাটাটা ওতে কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু সামান্য নেড়ে নেব। আর আমি তারপর পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পর আমি টক দইটাও ওতে দিয়ে দেব, আর কিছুটা গরম মশলার গুঁড়ো দেব, আর কিছুটা নুন আর মিষ্টি দিয়ে আমি ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দেওয়ার পর একবার ফুটে উঠলেই আমি গ্যাসটা নিভিয়ে দেব। আমার তৈরি হয়ে যাবে দই বেগুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।